أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ديني بون ميمونة تيني بانجلاديش تيكي جانتا سيئتشين جي إشراكي نماز ابن دوحار نماز اير مدد پارتھکو کی الحمد لله والصلاة والسلام على رسول الله زي شمانة ديني بون اپنی فضر پار ار پار যায় নামাজে বসে থেকে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পর আপনি দু রাকাত সালাত আদায় করতে পারেন, যেটাকে বলা হয় ইশরাকের নামাজ। আর এই নামাজটারই অপর নাম হলো সালাতুদ দুহা, দুহার নামাজ। এ বিষয়ে শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে ইশরাকের নামাজ এবং দুহার নামাজ এর মধ্যে পার্থক্যটা কি। তিনি বলেছেন যে সুন্নাতুল ইশরাক হিয়া সুন্নাতুদ দুহা, অর্থাৎ ইশরাকের নামাজ যেটা এটাই হলো দুহার নামাজ। অর্থাৎ সূর্য ওঠার 15-20 মিনিট পর যে নামাজ পড়া হয় এই নামাজটাকে ইশরাক বলে। আর এই নামাজটা যখন আপনি আরও কিছুক্ষণ পর মধ্যস্থানে অথবা সূর্য ঢলে পড়ার 10-15 মিনিট আগেও পড়েন, যেটা মনে করেন 11:30টার দিকে, এই সময়ও কেউ যদি পড়ে তাহলে এটাকে দুহার নামাজ বলা হয়। তিনি বলছেন লাকিন ইন আদাইতাহ মুবাক্কিরান মিন হিন আশরাকাত আশ-শামস, তিনি বলছেন যখন সূর্য ওঠার পর আপনি যদি এটা তাড়াতাড়ি আদায় করেন, এবং সূর্যটা কতটুকু করতে হবে, ওয়ারতাফাআত কায়দা রমহিন, অর্থাৎ এক রমহ, এই রমহ যেটা বলতে মানে আপনার মাথার উপরে এক হাত পর্যন্ত, যেটাকে প্রায় 15 থেকে 20 মিনিট। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি তার এক ফতোয়ায় বলেছেন যে 15 থেকে 20 মিনিট, বাদা সুলুস আও রুবু সাআ তাকরিবান মিন তুলু ইহা, তিনি বলছেন যে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিটের ভিতরে যদি আপনি এই নামাজটা পড়েন তাহলে এটাকে বলা হয় ইশরাক। وإن كان في آخر الوقت আর যদি শেষ সময়ে আউফি ওয়াসাতুল ওয়াক্ত অথবা মধ্য সময়ে হয়, فإنها صلاة الضحى, তাহলে এটাকে বলা হয় সালাতুল দুহা। কিন্তু তিনি বলছেন আহলুল ইলম তারা এটাকেই সালাতুল দুহা বলেই পরিগণিত করেছেন। শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন বাবুল মাফতুহ এর 24 খণ্ডের 141 পৃষ্ঠার মধ্যে এই ফতোয়া উল্লেখ করা হয়েছে। আর এই নামাজটি খুবই গুরুত্বপূর্ণ নামাজ, বিশেষ করে যারা আপনারা মনে করেন যারা রাতে সালাতুত তাহাজ্জুদ পড়তে না পারেন তার জন্যও খুব গুরুত্বপূর্ণ। এ বিষয়ে একটা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আউসানি খালিলি বিসালাস, আমার দোস্ত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি উপদেশ আমাকে দিয়েছেন, লা আদাআহুন্না হাত্তা আমুত, মরণ পর্যন্ত যেন আমি এই তিনটি উপদেশ ত্যাগ না করি। সেটা হলো কি, সাওমু সাওমু সালাসাতে আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা, ওয়া সালাতুদ দুহা, এই জোহার নামাজ পড়া, ওয়া ইয়াও ওয়া নাওমিন আলা বেতরে, এবং বেতরে নামাজ পড়ে ঘুমানো। সহি মুসলিমে 721 নম্বর, সহি বুখারী 1178 নম্বর হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। আর এই সালাতুল জোহা সম্পর্কে আপনি যে হাদিসটি বলেছেন যে ফজরের নামাজ পড়ার পর কেউ যদি সেখানে বসে থেকে আল্লাহর জিকির আজকার করে, যায় নামাজে বসে থেকে, এরপর সূর্য ওঠার পর দু রাকাত সালাত আদায় করে, তাহলে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা তাম্মা, যে তার জন্য পরিপূর্ণ একটা হজ, পরিপূর্ণ একটা উমরার সওয়াব হয়ে যায়। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, 586 নম্বর হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসের বিশুদ্ধতার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম মন্তব্য করেছেন, কেউ কেউ এই হাদিসটিকে জঈফ বলেছেন, আবার কেউ কেউ এটাকে হাসান লে গাইরিহি বলেছেন। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ হাদিস সম্পর্কে বলেছেন যে এটা হাসান লে গাইরিহির পর্যায়ে পড়ে,
অতএব কেউ আমল করলে করতে পারে এই আর কি। তো কাজেই আপনি যদি বাচ্চাকে দিতে যান, মাদ্রাসায় দিতে গেলেন, ফজর নামাজ পড়ার পরে কিছু জিকির আজকার করে বাচ্চাকে মক্তব্যে দেবেন, এরপরে আসবেন, তাতে কোনো সমস্যা নেই। এরপরে এসে আপনি দুই রেখাত পড়বেন, ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা নেই এবং সালাতুদ দোহা বলেই পরিচিত হবে। যদি তাড়াতাড়ি পড়েন তাহলে সালাতুল ইশরাক, আর একটু দেরি করে পড়লে সালাতুদ দোহা। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম সোয়াব ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।